জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালা গ্যালারিতে চলছে বরেণ্য চিত্রশিল্পী হাশিম খানের প্রদর্শনী জোড়াচালি চালচিত্র। প্রদর্শনীতে কাঠ, ইস্পাত, কাগজ ও রং দিয়ে তৈরি নানা শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পী জীবনের নানা ছবি কল্পনার রং মিশিয়ে ছড়িয়ে দিয়েছেন তার কর্মে। আরও জানাচ্ছেন লাবণী গুহ। ইংরেজি কোলাজ শব্দ থেকে এসেছে জোড়াতালি, যেখানে নানান উপকরণ একত্রিত করে সাজানো হয় এক একটি অবয়ব। শিল্পীরা এই কোলাজ নিয়ে করেছেন নানা পরীক্ষা নিরীক্ষা, কখনো তা রং তুলিতে, কখনো ভাস্কর্যে, কখনো বা অন্য কোনো মাধ্যমে। তেমনই ভাবনা নিয়ে দেশের বরেণ্য শিল্পী হাশেম খান তাঁর এবারের প্রদর্শনী সাজিয়েছেন কাঠ, ইস্পাত ও কাগজ ও রং দিয়ে। দু বছর ধরে নিরলসভাবে তিনি তৈরি করেছেন নানান শিল্পকর্ম, যেখানে গামারি ও সেগুন কাঠ ও কাঠের পাতলা কাঠামো ব্যবহার করেছেন। এসব কর্মে শিল্পী দেখাতে চেয়েছেন মানুষের যাপিত জীবনে ব্যবহৃত নানা অনুষঙ্গের ব্যবহার। কাঠের মাধ্যমেই এঁকেছেন প্রকৃতি ও জীবনকে। কল্পনার রঙে মূর্ত ও বিমূর্ত করে তুলেছেন মুক্তিযুদ্ধের নানা সময়ের গল্প। তার এই মাধ্যমটি নতুন। শিশু চিত্রকলাকে এদেশে প্রতিষ্ঠিত করার অগ্রপথিক হাশেম খান সবসময় ছুটেছেন নতুনের খোঁজে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।